ধরে নিচ্ছি যে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট আছে এবং আপনি টিকটক ভিডিও দেখে থাকেন, অনেকে ঘন্টার পর ঘন্টা দেখেন, কারণ ওই প্ল্যাটফর্মে আপনি যখন ওই অ্যাপসে ঢুকবেন তখন আসলে এত সহজে আপনি ওই অ্যাপস থেকে বেরোতে পারবেন না, কারণ একটা পর একটা স্ক্রল করবেন এবং ভিডিও আসবে, আপনি ভিডিও দেখতে থাকবেন। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই সময়টা কিন্তু নষ্ট হচ্ছে এই টিকটক ভিডিও দেখার মাধ্যমে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই টিকটককে কাজে লাগিয়ে আপনি মাস শেষে ভালো টাকা একটা ইনকাম করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যে ওয়েবসাইটটি শেয়ার করব, আমি এর আগেও শেয়ার করেছি এবং এটা অনেক হিউজ পরিমাণ পেমেন্ট প্রুফ আছে, আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো বিষয়টা হলো এই টিকটককে ব্যবহার করে আমরা আজ থেকে ইনকাম করব, যেন আমাদের টিকটক ভিডিও দেখতে পারি, পাশাপাশি যেন আমার ইনকামটাও হয়। সো আজকের আমি কথা বলবো গেট লাইক নামে একটি সাইট নিয়ে, যে সাইটটি প্রায় অনেক দিন থেকে পেমেন্ট করে যাচ্ছে নিয়মিত। এখান থেকে মূলত আমরা রাব্বেল আর্নিং করতে পারবো। শুধু গেট, এখানে শুধু আপনি টিকটক না, টিকটক ছাড়াও আপনি এখানে আপনার এখানে ইনস্টাগ্রামের মাধ্যমে আর্নিং করতে পারবেন, আপনি এখানে টুইটারের মাধ্যমে আর্নিং করতে পারবেন। তবে আমরা বেশি আর্নিং করব হলো টিকটক এবং আপনার ইনস্টাগ্রাম, কিন্তু ভুলেও আপনি এখানে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন না, কারণ টুইটার অ্যাকাউন্টটা আমাদের বেশি সাসপেন্ড হয়ে যায়, যে কারণে আমরা টুইটার ছাড়াই দুইটা মাধ্যমে এখান থেকে আর্নিং করব, একটা টিকটক এবং আরেকটা হলো ইনস্টাগ্রাম। সো টিকটক এই গেট লাইক ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তার একটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমি আজকে কাজের বিষয়টা আপনাদেরকে একটু বলবো। তো বিষয়টা হলো যে গেট লাইকে কিন্তু ভালো একটা আর্নিং দেয়, মানুষ কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখানে কাজ করছে এবং দিন যত যাচ্ছে তত কিন্তু এখানে মেম্বার সংখ্যা বাড়ছে। সো আমরা এটাও জানি যে এই সাইটটি থেকে কিন্তু শুধুমাত্র রাব্বেল আর্নিং করা যায়, যেটা আপনি খুব সহজে এক্সচেঞ্জ করতে পারবেন বাইন্যান্স থেকে, বাইন্যান্স থেকে আপনি ইউএসডিটি করে নিতে পারবেন, ইউএসডিটি করে কারো কাছে, যে কারো কাছে আপনি সেল দিতে পারবেন। তো বিষয়টা হলো যে এখানে কীভাবে কাজ করবেন, দেখেন আমার মোবাইল স্ক্রিন একটু লক্ষ্য করুন, আমার এটা হলো গেট লাইকের নতুন একটা অ্যাকাউন্ট। আমার দুইটা অ্যাকাউন্ট ছিল, আমি এর আগে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রথম যে অ্যাকাউন্টটা আমি পেমেন্ট নিয়েছি প্রায় 5 থেকে 6 বার, কিন্তু ওই সাইটটি আমার ব্যান করে দেয়, কারণ ওখানে আমার টুইটার অ্যাকাউন্ট ছিল, টুইটার অ্যাকাউন্ট দিয়ে কাজ করতাম। তো ওই সাইটে আর কাজ করা যায় না, পেমেন্টও আর দেয় না, কিন্তু আমার ওই সাইটে কিন্তু অনেক রাব্বেলও আছে। তো যেটা হোক, আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে এবং এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি টিকটকের মাধ্যমে কাজ করবেন। তো এখানে দেখেন, যখন আপনি অ্যাকাউন্টটা করা হয়ে যাবে তখন এখানে ওপরে যে কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এটা একটা ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম থাকবে। তো আপনি কী করবেন, ওপরে যে এখানে মাই অ্যাসেন্সড মেন্ট এখানে ক্লিক করবেন, তারপরে এখানে জব এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এই জব এক্সচেঞ্জের পর ক্লিক করে এখানে ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে টেলিগ্রাম, টুইটার আমরা এগুলো বাদ দিই। আর আগে থেকে আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্টটা বাইন্ড করে নিতে হবে, মানে আপনি যদি টিকটকে কাজ করতে চান, টিকটকে আপনাকে অবশ্যই 10-12টা ভিডিও থাকতে হবে। আপনি যে কোনো ভিডিও, একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন, যে কোনো ভিডিও আপনি 12টা ভিডিও আপলোড করলেই হলো, এবং আপনাকে অবশ্যই 12-13-14টার মতন ফ্রেন্ড আপনাকে ফলোয়ার্স ওখানে থাকতে হবে, এটুকু অ্যানাপ, এটুকু করলে আপনি এখানে কাজ করতে পারবেন। এবং এখানে ইনস্টাগ্রামে ঠিক একই রকম, ইনস্টাগ্রামে অবশ্যই আপনাকে 10-12টা ফলোয়ার্স থাকতে হবে এবং আপনার ভিডিও কিন্তু ওখানে থাকতে হবে, ছবি, বিশেষ করে ছবি, ভিডিও দরকার নেই, ছবি আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন, আপনার নিজের ছবি, যেন অন্য কারোর ছবি না হয়, নিজের ভিন্ন ভিন্ন ছবি আপনি 12-13টা আপলোড করবেন, করে এখানে আপনি এখানে তারপরে এখানে এসে আপনি অ্যাকাউন্টটা বাইন্ড করে নেবেন। সো আমার আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে এখানে বাইন্ড করতে হবে। তো এখানে তারপর আপনি টিকটকের পর ক্লিক করবেন, টিকটকের পর যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে আপনার আপনি ফলো করতে বলো, আপনি এখানে যেহেতু একটা রাশিয়ান সাইট, সো সেক্ষেত্রে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করে এটা আপনি ট্রান্সলেট করে নিতে পারেন ইংলিশে। সো ইংলিশে নিচে ইংলিশে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আপনি যদি একজনকে ফলো করেন সেক্ষেত্রে 0.08 রাব্বেল দিবে, এইগুলো ফলো, ফলোর কাজ দেখেন সব ফলো, এগুলো শুধুমাত্র আপনাকে ফলো করতে হবে। সো এখানে আপনি যদি এ করেন, এই ট্রগলে ক্লিক করেন, তারপরে এখানে এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু বাইন করা আছে, এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে আপনাকে। সো আগের ভিডিওটা দেখবেন, তো আমি এখানে ফলো অপশানের পর ক্লিক করে 0.8 এখানে এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আবার আমি একটা ক্লিক করব, ক্লিক করলে সরাসরি আমার টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাবে, দেখেন এটা আমার টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, এবং যার প্রোফাইলে আপনি ফলো করবেন তার প্রোফাইলে সরাসরি নিয়ে যাবে, আপনি এটা ফলো করে দিবেন। ইউ অ্যাকাউন্ট ইজ প্রাইভেট, ইউ উইল নিড এ ইউজার অ্যাপ্রুভাল বিফোর ইউ ক্যান ফলো। সো এর অ্যাকাউন্টটা সম্ভবত প্রাইভেট আছে, তো এটা সম্ভবত হবে না। তো যাই হোক, আমরা এখানে ব্যাকে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে এটা দেখতে পাচ্ছেন যে সম্ভবত এটা আমার এ হয়ে গেছে, যেটা আমি ইংলিশে এ করে দিই।
সাকসেসফুল হয়ে গেছে সম্ভবত, এটা আমি এটা ট্রান্সলেট করে দেখি। তো এটা ভেরিফাইয়ের পর ক্লিক করে দেব। এবার এই ভেরিফাইয়ের পর ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এটা দি টাস্ক সেক্স উইদিন ফিউ মিনিট, মানে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পারফর্ম দেখাচ্ছে, তার মানে আপনার এটা কাজটা কমপ্লিট। এবং এটা কয়েক মিনিটের পর চেক করে আপনাকে আপনার ব্যালেন্সে 0.08 রাবেল দিয়ে দিবে। আমি দ্বিতীয়টা যদি ফলো করি, ঠিক একইভাবে আপনি এখানে রান অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনি টুইটার মানে আপনি টিকটক অ্যাকাউন্টে ফলো করে দিবেন। বিশেষ করে টিকটক অ্যাকাউন্ট যেন প্রাইভেট করা না থাকে, আমি এটা আপনাকে বলে নেই। আপনার টিকটক অ্যাকাউন্ট যখন খুলবেন, খোলার পরে যখন আপনার 12টা ভিডিও আপলোড হয়ে যাবে বা 12 থেকে 13টা ফলোয়ার্স হয়ে যাবে, ফলোয়ার্স নেওয়ার জন্য আমাদের গ্রুপে আপনি আসবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে বলবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটা আমার টিকটক অ্যাকাউন্টটা ফলো করেন, আমি আপনাদেরকে ফলো করব। সো এটা ফলো করলাম, এটা ফলো করে আপনি ব্যাকে ব্যাকে এসে ভেরিফাইয়ের পরে ক্লিক করে দিবেন, দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো এখানে বিষয়টা হলো যে আপনার টিকটক অ্যাকাউন্ট, আমি এটাতে আবার ক্লিক করি ফলো, আপনি একটানা কাজ করবেন না, একটানা কাজ করলে কিন্তু আপনার অনেকগুলো কাজ কমপ্লিট হবে না, আপনাকে একটু ধীরে ধীরে কাজ করতে হবে। সো আমি সরাসরি টিকটক অ্যাকাউন্টে এটাও ফলো করে দিই, এখানে আমি রিকোয়েস্ট করলাম। দেখেন আপনার অ্যাকাউন্ট যখন আপনি এটা এবার ভেরিফাইতে ক্লিক করেন, দেখেন এটা ভেরিফাই হয়ে যাবে, তারা চেক করবে। আমি একটু আমার টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাই আপনার, ঠিক করতে হবে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করে আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এই প্রাইভেসিতে যখন ক্লিক করবেন তখন একটু নিচে স্ক্রোল করবেন, দেখেন এখানে লাইক ভিডিও, এই লাইক ভিডিওটা আপনার এখানে ক্লিক করবেন, লাইক ভিডিওর পাশে যে এভরিওয়ান এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনলি মিট দেওয়া থাকবে, আপনি এভরিওয়ান করে দিবেন, এই কাজটা যেন করে দিবেন অবশ্যই। তারপর এখানে এগুলো তো আছেই, তারপর ফলো লিস্ট, এগুলো এভরিওয়ান করা থাকবে। তো এটা আপনি অবশ্যই করবেন, নাহলে কিন্তু আপনার এখানে কাজ করতে একটু প্রবলেম হবে। তো তারপরে এইগুলো সবসময় আপনি ফলো করে দিবেন, একটার পর একটা কাজ করতে থাকবেন। করার পরে 3 ডটে ক্লিক করলাম, দেখেন টিকটকের ওপরে যে ইনস্টাগ্রাম আছে এটার পর একটা ক্লিক করবেন। এই সাইটটি কিন্তু অনেক ভালো, পেমেন্ট করে, আপনি সঠিকভাবে কাজ করলে পেমেন্ট করবে। যদি আপনার অ্যাকাউন্টটা কাজ করতে করতে সাসপেন্ড ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না এই সাইটে। অতএব আপনি সুন্দরভাবে কাজ করবেন, রিয়েল একটি অ্যাকাউন্ট করে নেবেন, ভুলেও আপনি টিকটক অ্যাকাউন্ট এখানে ব্যবহার করবেন না। তো আমি দেখেন আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আমার এখানে সুইচ করা আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে নাম শো করছে। তো এখানে আপনি এটাতে ফলো এগুলোতে সব ফলো করতে হবে। সো আপনি এখানে +0.08 এটার পর ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে রানে পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে, আমার এটা অ্যাকাউন্ট, সো আমি এখানে এটা ফলো করে দিব। দেওয়ার পর আমি সরাসরি এখানে চলে আসবো আমার এখানে, এবার এখানে ভেরিফাই লেখা আসবে, ভেরিফাই বার একটা ক্লিক করে দিলাম, এই কাজটা কিন্তু আমার কমপ্লিট। তারা এখানে চেক করবে, চেক করে এটা কমপ্লিট লেখা চলে আসবে, তারপরে এটা পর ক্লিক করে দিলাম। ঠিক একইভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি টিকটকে ভিডিও না দেখে এখানে সময়টা দিন, এখানে একটু একটু কাজ করতে থাকেন, মাস শেষে দেখবেন ভালো একটা আর্নিং হবে। পাশাপাশি আপনি রেফার করবেন, দেখেন বর্তমান সময় রেফার কিন্তু অনেক ভালো একটা ভালো কমিশন পাওয়া যায় রেফারের মাধ্যমে, ভালো আর্নিং, ভালো ইনকাম পাওয়া যায়। সো আপনি বিভিন্ন অনলাইন গ্রুপে আপনি সুন্দরভাবে একটা পোস্ট করবেন, পোস্ট করে আপনি মানুষকে আকর্ষণ করবেন, তাহলে দেখবেন আপনার রেফারে কাজ করবে, কারণ তারাও তো আর্নিং করবে, যে আপনি শুধু আর্নিং করবেন তা না। এবং আপনি যে এটাও ভাববেন যে আমি শুধু রেফার করব, আমি নিজে কাজ করব না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে। অ্যাক্টিভ মেম্বার চাই সবাই, অ্যাক্টিভ মেম্বার চাই। আমি রানে পর ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটা চেক করে নেবে তারা, আমি এটা ফলো করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আবার ব্যাকে করব, ব্যাক করে ভেরিফাইতে ক্লিক করব। ধীরে ধীরে কাজ করবেন, একটানা কাজ করতে যাবেন না, একটু বিরতি নিয়ে কাজ করবেন। এভাবে দিনে ভালো কাজ করলে কিন্তু আর্নিংটা সম্ভব। এখানে কিন্তু অনেক মেম্বার কাজ করে আপনারা জানেন, এখানে আপনার ব্যালেন্স তখন অ্যাড করে দিবে সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পরে। সো আমি একটু এটা করি, রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আপনি সাইটটা দেখতে পারবেন। তো আমরা ইংলিশ করে, আপনার ইংলিশ করে তারপরে কাজ করবেন। এখানে আমি 3 ডটের পর ক্লিক করে দেখেন আমার 0.21 রাবেল কিন্তু আর্নিং হয়ে গেছে। এখানে যদি আপনি সময় দেন তাহলে আর্নিং করা সম্ভব, কিন্তু মনে করেন যে ভাই এটা তো অনেক সময় লাগবে, আপনি ফ্রিতে ইনকাম করতে আসছেন, অতএব সময় লাগবে, আপনি এখনই কাজ করে এখনই 1000 রাবেল আর্নিং করবেন, 2-500 রাবেল আর্নিং করবেন, এরকম না। এখানে তাহলে আপনার জন্য অনলাইন না। আপনি যদি মনে করেন যে আমার এয়ারড্রপে কাজ করে আমার সময় নষ্ট হচ্ছে, বা আমি অন্য প্ল্যাটফর্মের থেকে আমার সময় নষ্ট হচ্ছে, আমি এখানে কাজ করি, যেটুকু আপনি টিকটকে ভিডিও দেখে সময় নষ্ট করবেন সেই সময়টা আপনি এখানে দেন, তাও আপনার লাভ হবে। যাই হোক, এটা হলো বিষয়, এই দুইটা মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন। আর উইথড্র দেওয়ার জন্য এখানে এই যে পাশে উইথড্র অপশান দেখতে পাচ্ছেন, এই উইথড্র পর ক্লিক করবেন। সো উইথড্র পর ক্লিক করে দেখবেন এখানে ব্যালেন্সে যখন আপনার এখানে 100 রাবেল হয়ে যাবে,
সো তখন আপনি কি করবেন, এই যে কনক্লোসেশন দেখতে পাচ্ছেন এই মাস্ক বরাবর, এই কনক্লোসেশনে ক্লিক করবেন। আর বাই দ্য ওয়ে এটা এখানে কিন্তু আবার আপনার পেয়ারের মাধ্যমে পেমেন্ট করে, শুধু আপনি পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, তারপরে আরও এই আছে। তবে আমরা পেয়ার অ্যাকাউন্ট খোলা কিন্তু অনেকেই সহজ, আপনি পেয়ার অ্যাকাউন্ট না খুলে আপনি সরাসরি বাইন্যান্সে উইথড্র করবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট, এটা সবচেয়ে বেশি ভালো হবে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে এখানে আপনি পেয়ার অ্যাকাউন্ট এখানে যেহেতু আপনি বাইন্যান্সে সরাসরি উইথড্র করতে পারবেন না, কারণ আগে আপনাকে পেয়ার অ্যাকাউন্টে নিতে হবে, তারপরে পেয়ার থেকে আপনি বাইন্যান্সে উইথড্র করবেন, সরি। তো এখানে আপনাকে প্রথমে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমি তার একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা দেখে নেন, খুবই সহজ পেয়ার অ্যাকাউন্ট করা। তারপর পেয়ার অ্যাড্রেসটা এখানে দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে এখানে আপনার 100 রুপিস যখন হবে মিনিমাম, তখন আপনি কিন্তু এখানে উইথড্র করতে পারবেন। এখানে তারা বলেছে মিনিমাম 100 রুপিস হওয়া লাগবে, এখানে অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন প্রথমে, তারপর এখানে পেয়ার ওয়ালেট নাম্বারটা দিয়ে সেভে ক্লিক করে, তারপর এখানে সেভ সাবমিটে ক্লিক করলে আপনার এটা উইথড্র হয়ে যাবে। সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় নেয়, 2 দিন সময় নেয় এখানে উইথড্র নিতে, পেমেন্টটা দিতে, এবং অনেক ভালো। আপনার কাছে আমি রিকোয়েস্ট করব, এরকম সাইট অনেক আছে অনলাইনে, সেসব সাইট শেয়ার করব, আমি আশা করি আপনারা কাজ করবেন। আরও রাশিয়ান 2টা সাইট আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেগুলোও তো কাজ করবেন। সিরিয়াল বাই সবগুলো সাইটে কাজ করতে হবে, আপনি কাজ না করলে কিন্তু আর্নিং হবে না। পাশাপাশি আপনি আবারও বলছি গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন অনলাইন গ্রুপ আছে, সুন্দরভাবে পোস্ট করবেন, মানুষকে পেমেন্ট প্রুফ, এটার অনেক পেমেন্ট প্রুফ আছে। আপনি কত পেমেন্ট প্রুফ চান, এখন বলবেন যে ভাই আপনার পেমেন্ট প্রুফ দেখান কতবার পেমেন্ট পেয়েছেন, আপনি কত পেমেন্ট প্রুফ চান ইউটিউবে সার্চ দেন। মানুষ তো আমি একজন কাজ করে না, এখানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে। তো এটা হলো বিষয়, ফেসবুকে গেট লাইকের কিন্তু আলাদা কিন্তু গ্রুপ আছে, সেখানে পেমেন্ট প্রুফের কত পেমেন্ট প্রুফ চান, মানুষ আর্নিং করছে সেল দিচ্ছে, আর্নিং করছে সেল দিচ্ছে। তো এটা হলো বিষয়, আশা করি এই গেট লাইকে কাজ করবেন, আশা করি আপনি গেট লাইকে কাজ করে আর্নিং করতে পারবেন, আপনার মাস শেষে ভালো একটা আর্নিং হবে। রেগুলার কাজ করলে আপনার ইনকামটা হবে।